আমি সব থেকে যে কমেন্টটা পাচ্ছি সেটি হচ্ছে ভাইজান স্মার্ট স্মার্ট এবং প্রো এই দুটি ফোনের মধ্যে কি অনেক বেশি পার্থক্য কারণ টাকার পার্থক্য তো এক হাজার টাকা আর সবসময় আমরা দেখে থাকি প্রো ভেরিয়েন্ট একটু র্যাম রোমটা বেশি থাকে আর রেগুলার যে ভেরিয়েন্ট রয়েছে সেখানে র্যাম রোম একটু কম থাকে এই দুইটা জায়গার মধ্যে পার্থক্যটা পাই সেম কি এই ফোন দুইটার মধ্যেও ব্যাপারটা এমন না

বোঝার ওয়ে নাই যে কোনটা হচ্ছে স্মার্ট এইট কোনটা হচ্ছে স্মার্ট এইট প্রো সো এখানটাই আমরা সেম পাচ্ছি ডিসপ্লে সেখানে আমরা সেম পাচ্ছি নাইনটি এর স্ক্রিন রিফ্রেশ রেট পাচ্ছি পাঁচ ডিসপ্লে পাচ্ছি স্ক্রিন টু বডি এই প্রাইস সেগমেন্টের মধ্যে যথেষ্ট ভালো এবং সাউন্ড কোয়ালিটি আমরা ভালো পাচ্ছি দুশো পার্সেন্ট পর্যন্ত ভলিউম ইনক্রিজ করা যাবে পাঁচ হাজার এম এস ব্যাটারি দুটি স্মার্টফোনের মধ্যেই পাচ্ছি তাহলে পার্থক্যটা কোথায় এবং চার জিবি র্যাম দুটি ফোনেই তাহলে পার্থক্যটা কোথায় রাইট এখানে আমরা রোমের মধ্যে পার্থক্য পাচ্ছি মানে স্টোরেজের মধ্যে পার্থক্য পাচ্ছি বেসিক যেটি স্মার্ট এইট সেটি হচ্ছে চার জিবি র্যাম সিক্সটি ফোর জিবি স্টোরেজ এবং প্রো যে ভেরিয়েন্ট রয়েছে সেটি হচ্ছে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ চার জিবি র্যাম এর সাথে এক্সট্রা ভার্চুয়াল র্যাম আরো চার জিবি ইজিলি আপনি অ্যাড করতে পারবেন এবং অ্যান্ড্রয়েড ভার্সন সেটাও আমরা সেম পাচ্ছি ক্যামেরার মধ্যে একটু পার্থক্য আমরা দেখতে পাবো ফ্রন্ট যে ক্যামেরাটা রয়েছে সেটি হচ্ছে এইট মেগা পিক্সেল এবং এইট মেগা পিক্সেলের আউটপুট দুটি স্মার্টফোনে দুর্দান্ত রয়েছে যদি প্রাইসের কথা মাথায় রাখেন এবং রেয়ার ক্যামেরার মধ্যে আমরা বড় সড়ো একটা পার্থক্য দেখতে পাবো স্মার্ট এইট যেটি রয়েছে সেটির মধ্যে আমরা রেয়ারে তেরো মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছি এবং সাথে আরো একটি এআই সেন্সর আমরা দেখতে পাচ্ছি আর প্রো ভেরিয়েন্টে যদি চলে যাই স্মার্ট এইট প্রো সেখানে জুয়েল ক্যামেরা সেট মেইন মেন যে শুটার সেটি হচ্ছে ফিফটি মেগা পিক্সেল সাথে আরো একটি আমরা পেয়ে যাচ্ছি তার মানে রিয়ার ক্যামেরার মধ্যে হিউজ একটি তারতম্য আমরা দেখতে পাচ্ছি পার্থক্য দেখতে পাচ্ছি এছাড়াও আমরা যদি একটু পারফরমেন্সের দিকে তাকাই যেমন আমরা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি ক্যামেরার মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি আর একটা সব থেকে বড় যে তারতম্য সেটা আমরা দেখতে পাবো চিপসেট মধ্যে এখানে স্মার্ট এইট প্রো যেটি রয়েছে সেখানে আমরা চিপসেট পাচ্ছি মিডিয়াটেক হেলিও জি থার্টি সিক্স অক্টাকর একটি চিপসেট এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে এই চিপসেটটি পারফেক্ট হতে পারে আপনার জন্য যদি আমরা প্রাইস বার্সেস চিপসেটের কথা মাথায় রাখি এছাড়াও আমরা যদি স্মার্ট এইট এর মধ্যে দেখি এইখানটা কিন্তু একদম বেসিক একটি চিপসেট দিচ্ছে ইউনিসেকের ইউনিসেকের টি সিরিজের টি সিক্স জিরো সিক্স একটি চিপসেট পাচ্ছেন এটাও যদি অক্টাকর একটি প্রসেসর বাট ইউনিসেকের চিপসেট আমি বলবো এই সেগমেন্টের মধ্যে যদি আপনার দশ থেকে এগারো হাজার টাকা তাহলে আমি বলবো এগারো হাজার পাঁচশো টাকা দিয়ে অবশ্যই আপনি স্মার্ট প্রো ফোনটি করেন কারণ এখানটা আমরা ক্যামেরা ভালো পাচ্ছি চিপসেট ভালো পাচ্ছি এবং স্টোরেজ আমরা ভালো পাচ্ছি যদি স্টোরেজ আপনি বেশি পান তাহলে মাল্টিপল অ্যাপ নিয়ে ইজিলি অ্যাপে কাজ করতে পারবেন এবং এক অ্যাপ থেকে অন্য অ্যাপে শিফট হলে খুবই দ্রুত শিফট হতে পারবেন এবং মাল্টিপল অ্যাপে কাজ করে লেগে লেগে একটা ফিল কম পাবেন তো সেই ক্ষেত্রে স্টোরেজের দরকার রয়েছে RAM এর পাশাপাশি সো RAM ভালো পাচ্ছেন স্টোরেজ ভালো পাচ্ছেন এবং চিপসেট ভালো পাচ্ছেন ক্যামেরা তো মোটামুটি চালিয়ে নেওয়ার মতো স্মার্ট 8 প্রো এই স্মার্টফোনটির মধ্যে এবং দুটি স্মার্টফোনের সিকিউরিটি দিকে কিন্তু বেশ নজর রেখেছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সেটা তো থাকবেই আর মিউজিক লাভার হলে যেমনটা বলেছি 200% পর্যন্ত ভলিউম ইনক্রিজ করতে পারবেন আর যদি আমরা প্রাইজের কথা বলি আসলে কোন স্মার্টফোনের দাম আসলে কত টাকা এখানে স্মার্ট 8 যেটি রয়েছে সেটি হচ্ছে দশ হাজার চারশো নিরানব্বই টাকা আর স্মার্ট এইট প্রো যেটি রয়েছে সেটি হচ্ছে এগারো হাজার চারশো নিরানব্বই টাকা তার মানে টাকার পার্থক্য হচ্ছে এক হাজার টাকা আর স্মার্ট এইট প্রোর ডিটেলে যদি আপনি ভিডিও দেখতে চান ভালো দিক মন্দ দিক সবকিছু নিয়ে আমরা আলোচনা করেছি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন ডিসক্রিপশনে এর ফুল রিভিউর লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি আর দুটি স্মার্টফোন পারচেস করতে কোথায় যাবেন কার কাছ থেকে নিবেন প্যারানাই চিল সেটা আমরা ডেসক্রিপশনে ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু দেওয়া রয়েছে আপনি চাইলে যোগাযোগ করে নিতে পারেন এরপরে যদি কোনো ইনকোয়ারি থাকে যদি কোনো কনফিউশন কাজ করে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না বিস্তারিত আমরা আলোচনা করার চেষ্টা করবো এবং বিস্তারিত ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আলাইকুম